আমি বারবার তোমাদের বলতেছি এই ভুলটা যদি তোমরা ইউটিউবে করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব জার্নিটা শুরু হওয়ার আগে তোমাদের ইউটিউব জার্নিটা শেষ হয়ে যাবে। তাই অবশ্যই আজকেকার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই ব্রাদাররা রয়েছেন যারা ইউটিউবে এখন পর্যন্ত সফলতা পাননি তারা আজকেকার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকেকার ভিডিওটা আপনার ইউটিউব জার্নিটা বদলে দিবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজকেকার ভিডিওটা আপনার ইউটিউব জার্নিটা বদলে দিবে। তো আমরা ম্যাক্সিমাম ইউটিউবাররা ইউটিউবে একটা বড় ইউটিউবারের ভিডিও দেখি, একটা বড় ইউটিউবারের ভিডিও দেখে আমরা ইউটিউবে আসি, একটা বড় ইউটিউবারের ভিডিও দেখে ইউটিউবে এসে আমরা ভাবি যে আমরা একটা ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, আমাদের ভিডিওতে বৃষ্টির মতো বন্যা বয়ে যাবে আমাদের ভিডিওতে ভিউজের। তো আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি একটা ভিডিও আপলোড করে দিই, দুইটা ভিডিও আপলোড করে দিই, তবুও আমাদের ভিডিওতে ভিউজ হয় না, দুইটা তিনটা করে ভিউজ আসে, তখন আমরা ইউটিউবে কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ভিডিওতে ভিউজ হয় না ইউটিউবে এখন পর্যন্ত সফল হওনি তারা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তুমি যদি এমনটা ভেবে নাও যে আজকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করব এবং কালকে বৃষ্টির ফোঁটার মতো ভিউজের বন্যা বয়ে যাবে তাহলে তুমি একদম সম্পূর্ণ ভুল ভাবতেছো। কারণ ইউটিউবের যে জার্নিটা, ইউটিউবের এই জার্নিতে এমন কোনো ইউটিউবার নাই যে ইউটিউবে এসে ডিমোটিভেট হয় নাই। কেন ডিমোটিভেট হয়, কারণ এই যে ভিউজের চিন্তা, সাবস্ক্রাইবারের চিন্তা, ইউটিউবে এসে টাকা ইনকামের চিন্তা, এগুলো মাথায় সর্বপ্রথম মাথার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সর্বপ্রথম মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে তাদের মনে সবসময় হতেই থাকে কিভাবে ভিউজ আসবে, ভিউজ আসে না কেন, ভিউজ না আসলে তো আমি ইউটিউবিং আর করতে পারছি না, সাবস্ক্রাইবার না আসলে ইউটিউবিং আর করা হচ্ছে না। তো দেখো বন্ধুরা, ইউটিউবে যদি তুমি লক্ষ্য করো, ইউটিউবে কিন্তু দেখতে পারবা ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবাররা রয়েছে যাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিডিও ফেললে ভিউজ চলে আসে। তো তাদের কি একদিনে সব কিছু সম্ভব হয়েছে? তুমি যদি তাদের ফিউচারে লক্ষ্য করে দেখো, তাদের যদি আগে তাদের পাস্ট লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু তুমি দেখতে পারবা দেন তাদের পাস্টে কিন্তু তারা অনেক হার্ডওয়ার্ক করেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে, এমন পজিশনে তারা ছিল সেই পজিশনটা কিন্তু ফেস করতে করতে আস্তে আস্তে তারা কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট দিতে দিতে কিন্তু আস্তে আস্তে এগিয়ে গিয়েছে। সেজন্য তোমাদেরকে কি করতে হবে, ইউটিউবে এসে ডিমোটিভেট হওয়া যাবে না। আমরা ম্যাক্সিমাম ইউটিউবাররা ইউটিউবে এসে ডিমোটিভেট হয়ে যায় এই ভিউজ এবং সাবস্ক্রাইবারের চিন্তা করে। ইউটিউবে আমরা একটা একজন বড় ইউটিউবারের সে টাকা ইনকাম করতেছে, তার টাকা দেখে আমরা ইউটিউবে চলে আসি, তো অনেক টাকা ইনকাম করতেছে এই টাকা, আমিও ইউটিউবে আসি, একটা ভিডিও আপলোড দিয়ে দিই, চার পাঁচটা ভিডিও আপলোড দিই, আমার ভিডিওতেও অনেক ভিউজ হবে, টাকা ইনকাম হবে। যখন ইউটিউবে আসি একটা ভিডিও আপলোড দিই তখন কিন্তু আমরা দেখি ভিডিওতে ভিউজ নেই, 2-3-4 ভিউজ হচ্ছে আমাদের ভিডিওতে। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আজকে তোমাদের যে মাথার মধ্যে ভিউজের চিন্তা ঘটতেছে, তোমাদের সাবস্ক্রাইবারের চিন্তা মাথার মধ্যে ঘটতেছে, এই চিন্তাগুলো যদি তোমরা ঝেড়ে ফেলে দিতে পারো তাহলেই তোমরা একজন সফল ইউটিউবার হতে পারবা। না হলে তোমাদের শুরুতেই তোমাদের ইউটিউবার হওয়ার স্বপ্ন তোমাদের বেহেস্তে চলে যাবে তোমাদের যদি তোমরা এই ভিউজ এবং সাবস্ক্রাইবারের চিন্তা করো ইউটিউবে এসে। একটা জিনিস তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি লক্ষ্য করে দেখতে পারবা প্রত্যেকটা জায়গায়, তুমি যদি ইউনিভার্সিটি অথবা কলেজ অথবা স্কুলে যাও তাহলে কিন্তু সেখানে কিন্তু টাইম সেট করে দেওয়া আছে যে তোমার 1 বছর এই ক্লাসে থাকতে হবে, 2 বছরের এর থেকে আরেকটু উপর ক্লাসে যেতে হবে, 3 বছর এর থেকে আরেকটু উপর ক্লাসে যেতে হবে, এভাবে গিয়ে ধাপে ধাপে তোমাকে কিন্তু পাস করতে হবে, পাস করে কিন্তু তুমি একটা সার্টিফিকেট অর্জন করতে পারবা। তো তুমি প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যাচ্ছ সেই জায়গায় এইভাবে কিন্তু নিয়ম রয়েছে। তুমি ইউটিউবে কিভাবে ভাবলে যে ইউটিউবে এসে আমি একটা ভিডিও আপলোড করে দেবো, ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যাবে এবং আমি ইউটিউব থেকে দেন ইনকাম শুরু করে দেব? না ভাই, ইউটিউবে এটা সম্ভব না। ইউটিউবে তুমি যদি সাকসেসফুল একজন ইউটিউবার হতে চাও তাহলে অবশ্যই তোমাকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। এখানে এমন কোনো ইউটিউবার নাই, যারা ইউটিউবে সাকসেস হয়েছে তাদের তুমি পাস্ট লক্ষ্য করে দেখতে পারবা তারা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করেছে, তারা এত এত কষ্টের দিন পার করে ইউটিউবে সফল হয়েছে, সেটা তোমরা যদি তার পাস্টের ভিডিওগুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবা। ইউটিউবে কিন্তু এতটাই সোজা না যে আসলাম ভিডিও দিলাম আর ইউটিউবে আমরা ভাইরাল হয়ে গেলাম। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, ইউটিউবে যদি তোমাদের ইউটিউবে কাজবাজ করতে হয় ভিউজ সাবস্ক্রাইবার এর দিকে টেনশন না দিয়ে, এর দিকে তোমাদের ফোকাস না দিয়ে তোমাদের ফোকাস দেওয়া উচিত অবশ্যই তোমাদের কন্টেন্টের দিকে। কারণ দেখো বন্ধুরা, একটা ভিডিও তুমি ভিউজ সাবস্ক্রাইবারের দিকে যদি ফলো না দিয়ে তুমি কন্টেন্টের দিকে ফোকাস দাও তাহলে কি হবে, তুমি যেই কন্টেন্টটা তৈরি করতেছো
এই কন্টেন্ট নিয়ে তুমি অনেক সময় ধরে ভাববা, অনেক সময় ধরে তুমি এই কন্টেন্টটা নিয়ে রিসার্চ করবা। রিসার্চ করার পরে দেন তোমার কি হবে, তোমার মাইন্ডের মধ্যে কিন্তু ওই কন্টেন্টটা নিয়ে খুব ভালো একটা ডিসিশন চলে আসবে। যখন তুমি সেই কন্টেন্টটা তৈরি করতে যাবা, তোমার কন্টেন্টে কিন্তু অনেকটা দম থাকবে, মানে তোমার কন্টেন্টের মধ্যে অনেকটা তুমি ভ্যালু অ্যাড করতে পারবা। আর যখন তুমি অনেকটা ভ্যালু অ্যাড করতে পারবা তোমার কন্টেন্টের মধ্যে, তখন তোমার কন্টেন্টটা হয়ে যাবে হাই লেভেলের কন্টেন্ট। আর তখন তুমি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ওই ভিডিওটা একজন দর্শক যখন তোমার ভিডিওটা দেখবে, তোমার ভিডিওটা ফুল টাইম দেখবে, তোমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে দম থাকার কারণে ফুল টাইম সে তোমার ভিডিওটা ওয়াচ করবে। এবং ফুল টাইম ওয়াচ করলে কি হবে, তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো থাকবে, তখন তোমার ভিডিও ইউটিউব বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে, বিভিন্ন নতুন নতুন দর্শকের সামনে ছড়িয়ে দেবে, তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে আস্তে আস্তে। তো প্রত্যেকটা জিনিসেরই একটু একটা নিয়ম রয়েছে, নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে। তো সেই নিয়ম মাফিক যদি তুমি চলতে পারো, অবশ্যই তুমি ইউটিউবে সাকসেসফুল ইউটিউবার হতে পারবা। ইউটিউবে যদি তুমি সাকসেসফুল ইউটিউবার হতেই হয়, তাহলে তোমাকে কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। তোমার কন্টেন্ট ভালো তো তোমার সব ভালো, তোমার কন্টেন্ট খারাপ তো তুমি হাজারটা ভিডিও আপলোড করে দিলে তোমার ভিডিওতে ভিউজ তো আসবেই না। তোমার চ্যানেলে তোমার একজন যে তোমার চ্যানেলটি দেখবে, তোমার একটা ভিডিও দেখবে, পরবর্তীতে তোমার কোনো ভিডিও সে আর ওপেন করবে না, যদি যতই তার সামনে তোমার থাম্বনেলটা যাক না কেন, কারণ তোমার ভিডিওর মধ্যে দম নেই। সেজন্য অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস দাও। ইউটিউবে সাকসেস তোমার কাছে, তোমার নিজের কাছে পায়ে হেঁটে সাকসেস চলে আসবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ইউটিউবে আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে, ইউটিউবে এসেই আমরা ভিউজ, আমাদের ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্ক্রল করে শুধু ভিউজ হচ্ছে কি না, ভিউজ হচ্ছে কি না এগুলো দেখি। হ্যাঁ, আমি নিজেও কিন্তু এই প্রবলেমটাই পড়েছিলাম। আমি এই ভুলটা অ্যাভয়েড করার পরে কিন্তু আমার চ্যানেলটা এখন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতেছে। আমার কিন্তু যখন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আর আমাকে পিছনে যে উপরের দিকে কিন্তু চ্যানেল উঠতেছে, পিছনের দিকে কিন্তু আমার আর তাকানো লাগবে না, কারণ আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার আপ হয়ে গেছে। এইভাবে তোমরা যদি কষ্ট করে কন্টেন্ট ভালো রেখে যদি 1000 সাবস্ক্রাইবার দেন, শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারো, তোমাদের আর পিছনে ফিরে তাকানো লাগবে না। কিন্তু তোমাদের সব কিছু নিজের ক্রিয়েটিভিটির দ্বারা হতে হবে। তোমরা যদি অন্যের কন্টেন্ট দিয়ে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করো, তাহলে কিন্তু কোনো প্রকার লাভই হবে না। অনেকেই বলতে পারো, ভাই আমি টিকটক ভিডিও, এই ভিডিও, সেই ভিডিও দিয়ে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি, এখন আমার চ্যানেলের ক্যাটাগরি আমি চেঞ্জ করে অন্য ক্যাটাগরি চ্যানেল করতে যাচ্ছি। তো এটা একদমই বোকামি হবে। কেন বোকামি হবে আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করতে পারি। এটা বোকামি হওয়ার সব থেকে মূল কারণ হচ্ছে, দেখো তোমার ভিডিওটা, তোমার যে টিকটক ভিডিওটা তুমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, সেই টিকটক ভিডিওটা কিন্তু যেই অডিয়েন্সগুলো সাবস্ক্রাইব করেছিল, তোমার টিকটক ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইব করেছিল। এখন যদি তুমি সেই চ্যানেলে যদি কুকিং অথবা তুমি যদি ব্লগিং ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার ভিডিও সেই অডিয়েন্স থাকলো না, তোমার চ্যানেলের সেই অডিয়েন্সগুলো টিকটক ভিডিও আর না পেলে তোমার চ্যানেলে আর ভিডিও দেখবে না, তখন তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে। সেজন্য অবশ্যই সকলকে আমি একটা জিনিসই সাজেস্ট করব, সেটা হচ্ছে কন্টেন্টের দিকে ফোকাস দাও, ভিউজ সাবস্ক্রাইবার এগুলোর দিকে ফোকাস দিও না। নতুন অবস্থাতে এগুলোর দিকে ফোকাস দিলে, এই ভুলটা করলে তোমার ইউটিউবের জার্নি শুরু হওয়ার আগে তোমার ইউটিউবে হওয়ার স্বপ্ন, ইউটিউবে সফল হওয়ার স্বপ্ন এটা কিন্তু বেহেস্তে চলে যাবে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো, আমি 1% হলেও তোমাদের ইউটিউবিং করার যে আশাটা সেটা দ্বিগুণ করে দিতে পেরেছি। তো যদি দ্বিগুণ করতে পারি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভ্যালুয়েবল ভিডিওতে।